So in case of mosses, the dominant phase of their life cycle is also gametophyte, which consists of two stages. One is called protonema stage, another is called adult leafy stage. So protonema যে স্টেজটা আছে, স্টেজটা কিরকম? It develops directly by the germination of a spore and is green creeping branched filamentous stage. এখানে protonema stage-এর কয়েকটা ক্যারেক্টার দেওয়া আছে. First of all, it will be directly developed from the germination of a spore. একটা haploid spore যখন জার্মিনেট করবে তখন সেটা protonema stage হবে. And it is green in color. তার মানে কি? It is able to perform photosynthesis, creeping. Creeping মানে হচ্ছে that is spreading on the ground or that is growing in the ground. Branched filamentous stage. তাহলে আমরা একটু দেখে নিচ্ছি protonema stage-টা কিরকম. এটা হচ্ছে প্রোটোনিমা, এইরকম স্টেজ থাকবে যেটা ব্রাঞ্চ এন্ড ফিলামেন্টাস. এটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবো. এই দেখো, এটা ব্রাঞ্চ এন্ড ফিলামেন্টাস স্টেজ এন্ড ইট ইজ ক্রিপিং অন দ্য গ্রাউন্ড. এটা ক্রিপিং অন দ্য গ্রাউন্ড. ওকে, এখানে দেখলে আর একটু সুবিধা বুঝতে পারবো. এখানে একটু হেজি আছে. এই দেখো, এরকম ভাবে এটা গ্রো করছে. এই যে ক্রিপিং, ক্রিপিং অন দ্য গ্রাউন্ড. এই যে ক্রিপিং, এটাকে আমি একটু জুম করে দিচ্ছি. এই যে পার্টিকুলার এই স্টেজটা দেখো একটু ভালো করে. এই দেখো, এখানে তাহলে আরো ক্লিয়ার হবে. এই দেখো, গ্রাউন্ডের উপর এটা ক্রিপিং করছে. এটাকে বলছি আমরা প্রোটোনিমা স্টেজ. আর পরবর্তী সময় কি হচ্ছে, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট লিফি স্টেজ. ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট লিফি স্টেজ. অ্যাডাল্ট লিফি স্টেজটা কিরকম? এই যে লিফি স্টেজ, এটা হচ্ছে লিফি স্টেজটা. এরকম দেখা যাবে. সবচেয়ে ভালো হচ্ছে এই এই ফিগারটা দেখো. এই দেখো, এটা হচ্ছে লিফি স্টেজটা. দিস ইজ দা লিফি স্টেজ. এরকম হবে লিফি স্টেজটা. তাহলে একটা গেলো কি প্রোটোনিমা, যেটা ক্রিপিং করে, যেটা গ্রিন কালার, আর যেটা বেসিক্যালি কি ফিলামেন্টাস. আর লিফি স্টেজটা হচ্ছে এরকম. ঠিক আছে, তো দুইটাকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো. নেক্সট কি বলেছে দেখো, ইট ডেভেলপস ফ্রম ল্যাটারাল বার্ডস অফ সেকেন্ডারি প্রোটোনিমা. প্রাইমারি প্রোটোনিমা কোনটা? প্রাইমারি প্রোটোনিমা হচ্ছে গিয়ে ধরো একটা মেইন ব্রাঞ্চ, সে আমি ধরলাম এটা হচ্ছে গিয়ে মেইন ব্রাঞ্চটা। এবার এখান থেকে যেগুলো বেরুবে, এই যে এরকম ভাবে যেগুলো স্প্রেড করবে ব্রাঞ্চ যেগুলো, এগুলোকে বলছি আমরা সেকেন্ডারি প্রোটোনিমা। ওই সেকেন্ডারি প্রোটোনিমা থেকে কিন্তু বেসিক্যালি কি হবে, এখানে ওই লিফি স্টেজটা গ্রো করবে, প্রাইমারি থেকে না। প্রাইমারিটা হচ্ছে মেইন ব্রাঞ্চটা, আর যেগুলো সাব ব্রাঞ্চ রয়েছে ওদেরকে বলছি আমরা সেকেন্ডারি প্রোটোনিমা। তো ওই সেকেন্ডারি প্রোটোনিমা থেকে কি হবে, ওই লিফি স্টেজটা গ্রো করবে, এটাই বলেছে দেখো এখানে। ইট ডেভেলপস ফ্রম ল্যাটারাল বার্ডস অন সেকেন্ডারি প্রোটোনিমা। ইট ইজ আপরাইট উইথ অ্যান অ্যাক্সিস বিয়ারিং স্পাইরালি অ্যারেঞ্জ লিভস অ্যান্ড ইজ অ্যাটাচড টু দ্য সয়েল বাই মাল্টিসেলুলার অ্যান্ড ব্রাঞ্চড রাইজয়েডস। এটা আপরাইট মানে হচ্ছে সোজা, উইথ অ্যান অ্যাক্সিস বিয়ারিং স্পাইরালি অ্যারেঞ্জ লিভস, এর মধ্যে স্পাইরালি অ্যারেঞ্জ কিছু লিভস এর মতো স্ট্রাকচার রয়েছে। দ্য অ্যাডাল্ট লিফি স্টেজ বিয়ার্স সেক্স অর্গানস দ্যাট ইজ দ্য অ্যান্থেরিডিয়া অ্যান্ড আর্কেগোনিয়া। অ্যাডাল্ট লিফি স্টেজের মধ্যে এখানে আমরা দুইটা ডিফারেন্ট টাইপসের
সেক্স অর্গানের প্রেজেন্স দেখতে পাই, একটা হচ্ছে অ্যান্থ্রিডিয়া, অ্যান্থ্রিডিয়া মানে হচ্ছে মেল সেক্স অর্গান, অ্যান্ড আর্কিগোনিয়া, দ্যাট ইজ দ্য ফিমেল সেক্স অর্গান। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রোটোনিমা অ্যান্ড দ্য অ্যাডাল্ট লিফি স্টেজ অফ মস। নেক্সট যে পয়েন্টটা আছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড বাডিং ইন দ্য সেকেন্ডারি প্রোটোনিমা। বাডিংটা কেন হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, বাডিং মানে হচ্ছে দ্যাট ইজ অ্যাক্সেস যখন কোনো একটা প্ল্যান্ট বডিতে বা যখন কোনো একটা অর্গানিজমের মধ্যে বডির অ্যাক্সেস পার্টটা যখন প্রোট্রুডিং হবে, প্রোট্রুডিং মানে হচ্ছে এক্সট্রা ভাবে যখন বেরিয়ে আসবে, তখন এটাকে আমরা বলি বাডিং। দ্যাট ইজ উই হ্যাভ সিন ইন কেস অফ ইউ নো দ্যাট ইজ ইস্ট অ্যান্ড হাইড্রা, আমরা ইস্ট আর হাইড্রার ক্ষেত্রে এটা দেখেছিলাম। বাডিং মানে হচ্ছে যখন অ্যাক্সেস বডি পার্টসটা বাইরের দিকে যখন প্রোট্রুডিং করবে, এক্সটার্নাল যখন বেরিয়ে আসবে, এটাকে বলি আমরা বাডিং। তো ওদের ক্ষেত্রে কি হয়, ওই যেটা প্রোটোনিমা রয়েছে, প্রোটোনিমার মধ্যে যে বাড ফরমেশন হচ্ছে, ওই বাড থেকে যেরকম অ্যাডাল্ট লিফি স্টেজ প্রোডিউস হচ্ছে, ইন দ্য সেম ওয়ে যদি বাডগুলো যদি সেপারেটেড হয়ে যায় প্রোটোনিমা থেকে, তখন কিন্তু ওই পার্টিকুলার বাডটা থেকে নতুন করে আবার কি হবে, মস প্রোডাকশন হবে। আর এই বাডিংটা কোথায় দেখা যায়, বাডিংটা দেখা যায় সেকেন্ডারি প্রোটোনিমাতে। তাহলে একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, মানে যে ফিলামেন্টাস যে স্ট্রাকচারটা রয়েছে এটা যদি ফ্র্যাগমেন্ট হয়, আমরা যে লিফি স্টেজটা, লিফি স্টেজের আগে যেটা দেখলাম প্রোটোনিমা, যেটা যেটা বেসিক্যালি কি গ্রিন ক্রিপিং ব্রাঞ্চড ফিলামেন্টাস স্টেজ, ওই ফিলামেন্টাসের মধ্যে ফিলামেন্টটা যদি ভেঙে যায়, সেম লাইক স্পাইরোগাইরা, ফিলামেন্টটা যদি ভেঙে যায় কোনো কারণে, তাহলে ওই ফিলামেন্ট থেকে নতুন করে মস প্রোডাকশন শুরু হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, সেকেন্ডারি প্রোটোনিমার মধ্যে যেই বাডগুলো আছে, ওই বাডগুলো যখন গ্রো করবে, ওইটা থেকে নতুন করে আবার মস হতে পারে। তাহলে ফিলামেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন ক্যান বি ডান বাই ইন এ টু প্রসেস, ওয়ান ইজ দ্যাট ইজ দ্য ফ্র্যাগমেন্টেশন, অ্যানাদার দ্যাট ইজ দ্য বাডিং, অ্যান্ড দ্য বার্ডস আর প্রেজেন্ট ইন দ্য সেকেন্ডারি প্রোটোনিমা। যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলি, কারণ আমরা জানি কি অ্যাডাল্ট লিফি স্টেজের মধ্যে ওই লিফটার মধ্যে ওরা ওদের দুটো সেক্স অর্গানই থাকে, দ্যাট ইজ দ্য অ্যান্থ্রিডিয়া অ্যান্ড দ্য আর্কিগোনিয়া। সো ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্য সেক্স অর্গান অ্যান্থ্রিডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া আর প্রোডিউসড অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য লিফি গ্যামেটোফাইট। নাও লেট মি টেল ইউ ওয়ান থিং, তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার মসের কি একটা প্ল্যান্টের মধ্যেই দুটো থাকবে নাকি দুইটা ডিফারেন্ট থাকবে? নাও ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা আগেরটাতে দেখেছিলাম ইন কেস অফ লিভার ওয়ার্টসে দেখেছিলাম কি সেম প্ল্যান্টেও থাকতে পারে, এটা খুব রেয়ার আমি যেটা বলেছিলাম, আর ডিফারেন্ট প্ল্যান্টে থাকতে পারে। ইন কেস অফ মস একটা প্ল্যান্টের মধ্যে কিন্তু দুইটা থাকবে, দ্যাট মিনস দ্য সেম প্ল্যান্ট বিয়ার্স দ্য বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গানস, দ্যাট ইজ দ্য অ্যান্থ্রিডিয়া অ্যান্ড দ্য আর্কিগোনিয়া। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হবে, অ্যান্থ্রিডিয়া কি করবে, মেল গ্যামেট তৈরি করবে, হোয়ার এজ আর্কিগোনিয়া ফিমেল গ্যামেট তৈরি করবে, যেটা হচ্ছে লিফি গ্যামেটোফাইট। আফটার দ্য ফার্টিলাইজেশন দ্য জাইগোট ডেভেলপস ইনটু স্পোরোফাইট। আর তোমরা জানো যে এখানে ফার্টিলাইজেশনটা কোথায় হবে, ফার্টিলাইজেশনটা হবে কোথায়, ওয়াটারে, বিকজ দ্য ব্রায়োফাইটস নিড ওয়াটার ফর দেয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট ইজ ইট ওয়াজ অলরেডি দেয়ার ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অর দ্য ফিচার্স। আফটার ফার্টিলাইজেশন দ্য জাইগোট ডেভেলপস ইনটু স্পোরোফাইট, এটা সবসময় একই হয়, এটা লিভার ওয়ার্টস এর ক্ষেত্রে আমরা দেখলাম কি ফার্টিলাইজেশনের পরে জাইগোট ডেভেলপ হয়ে এটা একটা স্পোরোফাইটিক বডি তৈরি করে। সেম আগের মতো কনসিস্টিং অফ ফুড সিটা এন্ড ক্যাপসিউল, স্পোর্স আর ফর্মড ইন দ্য ক্যাপসিউল থ্রু মিওসিস, এটা মধ্যে স্পোর তৈরি হয় ক্যাপসিউলটার মধ্যে। তোমরা আগের দিন দেখেছিলে যে তিনটা পার্ট থাকে, গ্যামেটোফাইটের পার্টটা নিচে থাকে আর স্পোরোফাইটিক যেই বডিটা বা স্পোরোফাইটিক যেই প্ল্যান্ট বডিটা সেটা উপর দিকে থাকে, যার মধ্যে ফুড একটা পার্ট যেটা গ্যামেটোফাইট থেকে বেরিয়ে এসছে, সিটার মতো একটা পার্ট থাকে দ্যাট ইজ স্ট্যাম লাইক স্ট্রাকচার, আর উপরে একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলি আমরা ক্যাপসিউল, ক্যাপসিউলের মধ্যে স্পোর থাকে যেটা মিওসিস সেল ডিভিশনে প্রোডিউস হয়। দ্য মসেস হ্যাভ এন ইলাবোরেট মেকানিজম অফ স্পোর ডিসপার্সাল, দ্য স্পোর জার্মিনেট টু গিভস রাইজ টু এ প্রোটোনিমা স্টেজ, আবার গ্যামেটোফাইট, তারপরে আবার ওদের লাইফ সাইকেলটা সেমভাবে চলতে থাকে। ওদের কাছে মসের মধ্যে যে মেকানিজমটা স্পোর্স ডিসপার্সালের দ্যাট ইজ এ ইলাবোরেট, দ্যাট মিনস ইট টু টেক সাম টাইম, স্পোরগুলো গ্রো করতে কিছুটা সময় লাগে, তারপর যখন স্পোরগুলো ম্যাচিওর হয় তখন ক্যাপসুলটা ফেটে যায়। দ্য স্পোর্টস বেসিক্যালি স্প্রেড ইন এ ডিফারেন্ট লোকেশনস অ্যান্ড দ্য জার্মিনেট টু গিভ রাইজ টু এ প্রোটোনিমা স্টেজ, দ্যাট ইজ দ্য গ্যামেটোফাইট। ফিউনারিয়াস, তারপর হচ্ছে স্ফ্যাগনাম, পলিট্রিকাম, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপসের মস, যারা এই ধরনের প্রসেস যাদের মধ্যে এই ক্যারেক্টারগুলো দেখা যায়। সো দিস ইজ অল অ্যাবাউট মস। যদি কোনো কনফিউশন থাকে ইউ মে আস্ক কোশ্চেন। মস নিয়ে কারো কোনো কনফিউশন?
রশ্মি, অরিত্রা, অর্পিতা, দেবাদিত্য, মনোলিনা। ওকে, অর্পিতা, দেবাদিত্য, এনি কনফিউশন? না স্যার। ওকে, নো স্যার। ওকে ফাইন, যেখানে কনফিউশন হবে আমাকে বলবে। সো দিস ইজ অল অ্যাবাউট মস। এই মসের মধ্যে একটা জিনিস মনে রাখবে, ইউ ক্যান ডু ওয়ান থিং, তোমরা মস আর লিভারওয়ার্স এর মধ্যে কিছুটা ডিফারেন্স বের করতে পারো বাড়িতে। ইউ ক্যান ডু ওয়ান থিং, তোমরা কিছু কিছু জায়গাতে ডিফারেন্স রয়েছে, ওই ডিফারেন্স গুলো তোমরা নিজেরা খুঁজে বের করতে পারো। ওকে, সো দ্যাট উড বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অ্যাবাউট দ্য মস অ্যান্ড দ্য লিভারওয়ার্স। আমাদের নেক্সট যেই টপিকটা আছে, নেক্সটটা হচ্ছে কি আমাদের টেরিডোফাইটস। ওকে, বিফোর গেটিং ইন টু দ্য পার্টিকুলার টপিক, আই জাস্ট ওয়ান্ট টু ইন্ট্রোডিউস সাম অফ দ্য টেরিডোফাইটস। আচ্ছা, টেরিডোফাইটস এর মধ্যে প্রথম দেখো তোমরা, এটা হচ্ছে সেলাজিনেলা। এই ধরনের যে টেরিডোফাইটস গুলো থাকে কাটা কাটার মতো, ওদেরকে বলছি আমরা কি সেলাজিনেলা। একটু দেখে নাও, এগুলো হচ্ছে সেলাজিনেলা, ঠিক আছে? ব্রাঞ্চ থাকবে সবগুলো। তারপরে হচ্ছে দেখাচ্ছি তোমাদের ইকুইজিটাম। ইকুইজিটামের মধ্যে এটা হচ্ছে ইকুইজিটাম, দ্যাট ইজ অলসো এ মস, সরি দ্যাট ইজ অলসো এ টেরিডোফাইটস। এর মধ্যে স্ট্রবিলাস থাকবে, স্ট্রবিলাস বা কোন বলতে পারি এটাকে আমরা, স্ট্রবিলাস অর কোন। এটা হচ্ছে ইকুইজিটাম। এক প্রথমটা যেটা দেখালাম এটা হচ্ছে সেলাজিনেলা, এখন যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে ইকুইজিটাম। তারপরে হচ্ছে গিয়ে এই দেখো সেলভিনিয়া। সেলভিনিয়াটা হচ্ছে সাবমার্জড, সাবমার্জড বুঝতেই পারছো, ওয়াটারের মধ্যে থাকে একটা পার্ট, এখানে এটাকে বলছি আমরা সেলভিনিয়া, দ্যাট ইজ অলসো টেরিডোফাইটস। এটার রুট স্ট্রাকচারটা খুব সুন্দর দেখতে, ঠিক আছে? দে আর হ্যাভিং এ ইউ নো দ্যাট ওয়ান ফাইব্রাস রুট, ওদের মধ্যে কোনো মেইন রুট থাকে না, এরকম ফাইব্রাস রুট থাকে। আর এমনিতেও যারা হাইড্রোফাইটস ওদের রুটটা ততটা ডেভেলপড হয় না, কেন না, কারণ প্ল্যান্ট বডির টোটাল সারফেসটাই ওয়াটার অ্যাবজর্ব করতে পারে, সো ওদের ক্ষেত্রে রুটের কোনো ব্যাপারটা নেই, বাট দে আর সাবমার্জড, ওরা ফ্লটিং হয়। তারপরে হচ্ছে কি আমাদের সবচেয়ে কমন যেটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ দ্য ফার্ন, এটা হচ্ছে ফার্ন। তাহলে আমরা চারটা দেখলাম, একটা হচ্ছে সেলভিনিয়া, ইকুইজিটাম, তারপরে হচ্ছে গিয়ে ফার্ন, আর লাস্টলি হচ্ছে দ্যাট ইজ হ্যাঁ সেলভিনিয়া, ইকুইজিটাম, সেলাজিনেলা, আর হচ্ছে ফার্ন। ফার্নের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাবো, ফার্নের যে লিফটা আছে লিফটা ঠিক ওভারলেপড, মানে কি লোয়ার পার্টে আমরা এরকম কতগুলো স্পোর দেখতে পাবো। এটা হচ্ছে ফার্নের একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার। প্রথমে স্পোর গুলো দেখো, এরকম হোয়াইট কালারে দেখা যায়, একটু হোয়াইটিশ থাকে, তারপর আস্তে আস্তে ব্রাউনিশ কালার হয়, তারপর একটা ব্ল্যাক কালার হয়ে তারপরে এগুলো ম্যাচিওর হয়ে যায়, দে স্প্রেড আউট। স্প্রেড করলে এই স্পোর থেকে নতুন করে ওরা কি করতে পারে, নতুন প্ল্যান্ট প্রডিউস হতে পারে। যদি স্পোর গুলো যদি কোনো একটা পার্টিকুলার ময়শ্চারাস একটা লোকেশনে যদি ফল করে, তখন এটা থেকে নতুন প্ল্যান্ট হবে। তো এটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন প্ল্যান্ট গুলিকে চেনার, আইডেন্টিফাই করার, কারণ আমি যেই টপিকটা নিয়ে পড়বো যদি আমি প্ল্যান্ট গুলো চিনতেই না পারি তাহলে তো টপিকটার কোনো ভ্যালু থাকবে না। সো নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য টেরিডোফাইটস, অ্যান্ড দিস প্ল্যান্টস আর বেসিক্যালি নন ফ্লাওয়ারিং, ওদের মধ্যে কোনো ফ্লাওয়ার হয় না, ওরা স্পোর ফরমেশন করে বা স্ট্রবিলাস বা কোন ফরমেশন করে ওদের রিপ্রোডাকশনটা করে। টেরিডোফাইটস আর দ্য ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট টু পজেস ভাস্কুলার টিস্যু। আমরা এর আগে যে দুটা ক্লাস পড়েছিলাম, ওয়ান ইজ থ্যালোফাইটা অ্যান্ড অ্যানাদার ইজ ব্রায়োফাইটা, তো থ্যালোফাইটা বা ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু কোনো ভাস্কুলার টিস্যু ছিল না, ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম ছিল না। নট অনলি দ্যাট, ওদের ম্যাক্সিমাম গুলো যেমন ব্রায়োফাইটস এর মধ্যে আমরা দেখেছি কি দে আর ডিপেন্ডেন্ট অন ওয়াটার ফর দেয়ার রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর থ্যালোফাইটা যেগুলি ম্যাক্সিমাম গুলো অ্যাকোয়াটিক, কিছু কিছু আছে কিছু বার্কে দেখা যায়, কিছু ময়েস্ট প্লেসে দেখা যায়। টেরিডোফাইটস এর মধ্যে ওদের ম্যাক্সিমাম প্ল্যান্ট গুলো কিন্তু ওরা দ্যাট ইজ দ্য ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্টস, মানে হচ্ছে ল্যান্ড প্ল্যান্ট। একমাত্র যদি আমি একটা যদি ছাড়ি, সেলভিনিয়া যদি ছাড়ি, তাহলে বাকি সবগুলো কিন্তু টেরিস্ট্রিয়াল, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট, যাদের মধ্যে ট্রু রুট, ট্রু স্ট্যাম, আর হচ্ছে ট্রু লিভ দেখা যায়। বাট দে আর প্ল্যান্ট বডি, দ্য প্ল্যান্ট বডি অফ টেরিডোফাইটস আর ডিভাইডেড ইন্টু ট্রু রুট, ট্রু স্ট্যাম অ্যান্ড ট্রু লিভ, ঠিক আছে? অ্যান্ড দে পজেস দ্য ভাস্কুলার সিস্টেম অর দ্য ভাস্কুলার টিস্যু, দ্যাট ইজ ইন দেয়ার বডি জাইলেম অ্যান্ড ফ্লোয়েম ইজ প্রেজেন্ট, কারণ এই প্ল্যান্টগুলো একটু বড় হয়,
এই প্ল্যানগুলো একটু বড় হয়, যদিও এটা শ্রাবসের মতো দেখা যায়। দে আর ফাউন্ড ইন কুল ড্যাম্প অ্যান্ড শেডি প্লেসেস, সাম মে ফ্লারিশ ইন স্যান্ডি সয়েল। ওদের কিরকম লোকেশনে বা কিরকম জায়গাতে দেখা যায়? ওদের হ্যাবিটেট হচ্ছে কুল থাকবে, ড্যাম্প থাকবে যেখানে ম্যাক্সিমাম লাইট পড়ে না, অ্যান্ড শেডি প্লেসেস, সাম মে ফ্লারিশ ইন স্যান্ডি সয়েল। কিছু কিছু স্যান্ডি সয়েলের মধ্যে দেখা যায়। দ্য ডোমিনেন্ট ফেজ ইন দ্য লাইফ সাইকেল অর দ্য মেইন প্ল্যান্ট বডি ইজ ডিপ্লয়েড অ্যান্ড ইট ইজ কল্ড দ্য স্পোরোফাইট। এবার দেখো একটু ডিফারেন্স তুমি পাবে। স্পোরোফাইটের ক্ষেত্রে আমরা মসের ক্ষেত্রে বা লিভারওয়ার্টস আর মসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে ওদের মেইন প্ল্যান বডিটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, আর ওদেরটা কি দেখছি আমরা ডোমিনেন্ট ফেজ যেটা লাইফ সাইকেলের মধ্যে। ওদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ইন কেস অফ টেরিডোফাইটস ওদের লাইফ সাইকেলের মধ্যে ওদের ডোমিনেন্ট ফেজ হচ্ছে গিয়ে ডিপ্লয়েড ফেজ অ্যান্ড ইট ইজ নোন এজ দ্য স্পোরোফাইট। ইট ইজ ডিফারেন্সিয়েটেড ইন টু ট্রু রুট, ট্রু স্ট্যাম অ্যান্ড ট্রু লিভস অ্যান্ড পজেস ভাস্কুলার টিস্যুস, যেটা আমরা অলরেডি আগেই মেনশন করেছি। দ্য লিভস মে বি স্মল, দ্যাট ইজ মাইক্রোফিলস অ্যাজ ইলস সেলাজিনেলা, অর লার্জ ইন ম্যাক্রোফিলস। আমরা যদি একটু লিভগুলো নিয়ে একটু স্ট্রাকচারটা দেখি, সেলাজিনেলার লিভগুলো দেখো ছোট ছোট, এটাকে বলছি আমরা কি মাইক্রোফিলস। কি বলছি ওদেরকে আমরা? মাইক্রোফিলস। যদি লিভগুলো ছোট থাকে ওদেরকে বলছি আমরা মাইক্রোফিলস, আর যদি লিভগুলো বড় থাকে যেমন ধরো ফার্ন, ওদেরকে বলছি আমরা ম্যাক্রোফিলস। ম্যাক্রো মানে হচ্ছে বড়, মাইক্রো মানে হচ্ছে ছোট। ওকে, সো আপ টু দিস এনি কনফিউশন? এতটুকু অব্দি বুঝতে পেরেছো কিনা বলো। ওকে ফাইন, তোমরা নেক্সট টপিকে যাচ্ছি। At maturity, certain leaves modify into sporangia bearing structure called the sporophylls. আমি এখনই তোমাদের দেখিয়ে দেবো স্পোরোফিল কোনটাকে বলছি। ম্যাচুরিটিতে দেখা যায় কি কোন কোন পার্টিকুলার পার্টিকুলার প্ল্যান্টের ক্ষেত্রে, যেমন সেলাজিনেলা বা ইকুইজিটাম, ওদের ক্ষেত্রে ওদের যেই অ্যাপেক্স এর মধ্যে যে লিভস গুলো থাকে, অ্যাপেক্স মানে হচ্ছে একদম টপে যে লিভ গুলো থাকে, সেই লিভ গুলো কি করছে, এগুলো একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলছি আমরা কি স্পোরাঞ্জিয়া, আর ভেতরে কি থাকে স্পোরোফিলস। ইন সাম কেসেস স্পোরোফিলস মে ফর্ম ডিস্টিংক্ট কমপ্লেক্স স্ট্রাকচার কল দ্য স্ট্রোবিলাই অর কোন। কোন কোন ক্ষেত্রে কি করতে পারে, এই স্পোরোফিল গুলো এগুলি মডিফাই হয়ে কম্প্যাক্ট একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলছি আমরা স্ট্রবিলাস অর স্ট্রবিলি অর কোনস। এই দেখো এটা এখানে আছে, দিস ইজ নোন এজ দ্য স্ট্রবিলি অর দ্য কোন, যেটা আমরা ইকুইজিটামের ক্ষেত্রে দেখতে পাই, ইকুইজিটাম আর হচ্ছে সেলাজিনালা। এই যেটাকে বলছি আমরা কি স্ট্রবিলাস অর কোন বলছি এটাকে, মানে এটা হচ্ছে স্পোরোফিলি, ভেতরে স্পোরোফিল আছে, ভেতরে স্পোর্স আছে, কিন্তু এটা একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে, and this is known as what strobilus, বা এটাকে আমরা কোন বলতে পারি। ইন স্পোরাঞ্জিয়া মানে ভেতরে স্পোরোফিলটার ভেতরে যেটা রয়েছে স্পোরাঞ্জিয়া, দ্য স্পোর মাদার সেলস ডিভাইড বাই মিওসিস এন্ড প্রোডিউস হ্যাপ্লয়েড স্পোরস। তো আমরা প্রথম কি পড়েছিলাম, দেখো আমরা প্রথম পড়েছিলাম ওদের যেই মেইন প্ল্যান্ট বডিটা সেটা হচ্ছে গিয়ে কি স্পোরোফাইটিক বডি, দ্যাট ইজ ডিপ্লয়েড বডি। তো অবভিয়াসলি যখন ডিপ্লয়েড থাকবে, একটা একটা জিনিস মাথায় রাখবে, যখন ডিপ্লয়েড হবে, আমি তোমাদের বলে দিচ্ছি, এই জিনিসটা একটু মনে রাখবে, ইটস এ ভেরি ভাইটাল পয়েন্ট, নিড টু বি রিমেম্বার। ইফ দ্য প্ল্যান্ট বডি ইজ ডিপ্লয়েড, যদি ডিপ্লয়েড হয়, দেন দেয়ার উইল বি মিওসিস
cell division to produce haploid spores. কি বলেছি? If the plant body is deployed, যদি plant body deployed হয়, deployed মানে কি? এখানে আরেকটু mention করে দিচ্ছি আমি. That is, কেউ বলতে পারবে deployed এর আরেকটা meaning কি plant body এর ক্ষেত্রে? একটু unmute করে বলতে পারবে? কেউ unmute করে বলতে পারবে deployed body এর meaningটা কি? আরেকটা নাম কি? আরেকটু আগে পড়িয়েছি আমি. Single body. না না সিঙ্গেল বডি না দেখি একটু আইডিয়া করে বলো আমি সব বললে তো হবে না একটু বলো তো একটু চিন্তা করে বলো পারবে ডিপ্লয়েড প্ল্যান্ট বডির আরেকটা মিনিং কি এনিবডি এলস কেউ মেসেজ করেছো নো ওয়ান যদি ডিপ্লয়েড মানে হচ্ছে গিয়ে কি তোমরা নিজেরা সবাই জানো স্পোরোফাইটস ইফ দ্য প্ল্যান্ট বডি ইজ স্পোরোফাইটিক যদি এটা স্পোরোফাইটিক হয় দেন দেয়ার উইল বি মিওসিস সেল ডিভিশন টু প্রোডিউস দ্য হ্যাপ্লয়েড স্পোরস ঠিক আছে ইফ দ্য প্ল্যান্ট বডি মানে হচ্ছে গিয়ে এখানে ডমিনেন্ট ফেজ আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি dominant phase if the plant body that is same dominant phase is haploid that is n that is gametophytic jodi eta gametophytic hoy then there will be fusion of male and female gametes ki bolchi kotha ta if the plant body is haploid that is gametophytic then there will be fusion of male and female gametes ওইখানে হলে কি হবে haploid spore তৈরি হবে আর এখানে হলে male and female gamete তৈরি হবে যদি এটা dominant phase টা যদি gametophytic হয় এই কনসেপশনটা ক্লিয়ার সবার এই কনসেপশনটা কি সবার ক্লিয়ার বলো আমাকে ওকে ওকে দেবাদিত্য অর্পিতা অরিত্রা Yes, sir. Okay, fine. Yes, sir. Okay, fine. তাহলে এটা আমাদের ক্লিয়ার তো এখানে কি হচ্ছে দেখো ইন স্পোরাঞ্জিয়া দ্য স্পোর মাদার সেলস ডিভাইড বাই মিওসিস এন্ড প্রোডিউস হ্যাপ্লয়েড স্পোরস যেটা আমি এখন তোমাদের বললাম সেম স্পোরাঞ্জিয়া যেহেতু একটা একটা স্পোরোফাইটিক বডির বা একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির যেহেতু পার্ট তো অটোমেটিকলি তার মধ্যে কি হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর প্রোডিউস হচ্ছে বাই দ্য প্রসেস কল মিওসিস দ্য স্পোর জার্মিনেট টু গিভ রাইজ টু এ হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট কল দ্য প্রোথেলাস তারপর কি হচ্ছে এই স্পোরটা জার্মিনেট করছে জার্মিনেট করে একটা হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট তৈরি হচ্ছে যেটা নাম হচ্ছে প্রোথেলাস হুইচ ইজ ফ্রি লিভিং স্মল মাল্টি সেলুলার অ্যান্ড ফটোসিনথেটিক প্রোথেলাসটা একটু দেখে নিচ্ছি আমরা প্রোথেলাসের স্ট্রাকচারটা খুব সুন্দর এই দেখো এটা হচ্ছে প্রোথেলাস যেটা হ্যাপ্লয়েড স্পোর থেকে যেটা তৈরি হয় দিস ইজ কল প্রোথেলাস এটাকে বলছি আমরা প্রোথেলাস এটা এরকমও হতে পারে ঠিক আছে এরকমও হতে পারে বিভিন্ন টাইপের হতে পারে প্রোথেলাসটা আমাদের কাছে এটা অনেক বেশি কনভিনিয়েন্ট দেখাটা এরকম একটা প্রোথেলাস তৈরি হয় এটা কি কোথা থেকে তৈরি হয় ফ্রম দা হ্যাপ্লয়েড স্পোরস এটা হ্যাপ্লয়েড স্পোর থেকে তৈরি হয় এই দেখো প্রোথেলাসের মধ্যে আবার রাইজয়েড থাকে আবার প্রোথেলাসের মধ্যে এই দেখো আর্কিগোনিয়া আছে আবার এনথেরিডিও আছে
দেখতে পাচ্ছো নিশ্চয়ই, আর্কিগোনিয়া অ্যান্থেরিডিয়া, মানে এটার মধ্যে দুটো আছে। তাহলে প্রথুলাস যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পোরোফাইটিক বডি থেকে, সরি এটা গ্যামেটোফাইট থেকে মানে হ্যাপ্লয়েড স্পোর থেকে হচ্ছে। এই যে এটা হচ্ছে প্রথুলাস, প্রথুলাস থেকে আবার ফার্ন হবে, আবার স্পোরাঞ্জিয়াম হবে, সেম ভাবে এরকম ভাবে চলতে থাকবে ওদের লাইফ সাইকেলটা। এবার দেখো প্রথুলাস থেকে কি হচ্ছে, তোরা একটা কি তৈরি করলো, একটা ফটোসিনথেটিক বডি তৈরি করলো মাল্টিসেলুলার, যেটাকে বলছো আমরা প্রথুলাস। দ্য প্রথুলাস গ্রোজ অন কুল ড্যাম্প এন্ড শেডি প্লেস বিকজ অফ দ্য নিড অফ ওয়াটার ফর ফার্টিলাইজেশন। ওদের ফার্টিলাইজেশন করার জন্য কি লাগবে, ওয়াটার লাগবে। প্রথুলাস বিয়ার্স মাল্টিসেলুলার অ্যান্ড জ্যাকেটেড অ্যান্থেরিডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া। তুমি দেখেছো এটার মধ্যে ডায়াগ্রামের মধ্যে প্রথুলাসের মধ্যে কি আছে, প্রথুলাস বিয়ার্স মাল্টিসেলুলার অ্যান্ড জ্যাকেটেড, মাল্টিসেলুলার জ্যাকেটেড মানে কি, এটা কভার্ড করা থাকে, অ্যান্থেরিডিয়া দ্যাট ইজ দ্য মেল রিপ্রোডাকটিভ পার্ট অ্যান্ড আর্কিগোনিয়া দ্যাট ইজ দ্য ফিমেল রিপ্রোডাকটিভ পার্ট হুইচ প্রডিউস অ্যান্থারোজয়েডস দ্যাট ইজ দ্য মেল গ্যামেট অ্যান্ড দ্য এক্সেল দ্যাট ইজ দ্য ফিমেল গ্যামেট রেসপেক্টিভলি। ফিউশন অফ অ্যান্থারোজয়েড উইথ এক্সেল প্রেজেন্ট ইন দ্য আর্কিগোনিয়াম রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ জাইগোট। এইবার ওই প্রথুলাসের মধ্যে আর্কিগোনিয়াম নামে একটা স্ট্রাকচার আছে, আর্কিগোনিয়াম কোন স্ট্রাকচারটা, যেটার মধ্যে ফিউশন হয় মেল আর ফিমেল গ্যামেটের। দ্য জাইগোট দেয়ার আফটার গিভস রাইজ টু এ মাল্টিসেলুলার ওয়েল ডিফারেনশিয়েট স্পোরোফাইট। এবার জাইগোট থেকে সবসময় কি হয়, স্পোরোফাইটিক বডিটা তৈরি হয়। ইন ম্যাচুরিটি অফ পেরিডোফাইটস অল দ্য স্পোর্স আর অফ সিমিলার কাইন্ড। যতগুলো পেরিডোফাইটস আছে ওদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় ওরা যে স্পোর ফরমেশন করে এই স্পোরগুলো দেখতে মোটামুটি একই রকম সিমিলার। ওদেরকে বলছি আমরা কি, হোমোস্পোরাস প্ল্যান্ট। হোমোস্পোরাস মানে হচ্ছে যাদের স্পোরটা একই রকম দেখতে বা সিমিলার দেখতে। ওয়াইল ইন সাম টেরিডোফাইটস, কিছু কিছু টেরিডোফাইটসের ক্ষেত্রে সাচ এজ সেলাজিনালা সেলভিনিয়া দেয়ার আর টু কাইন্ডস অফ স্পোর্টস আর প্রডিউসড। ওদের ক্ষেত্রে দুইটা স্পোর্ট দেখা যায়, ওদের ক্ষেত্রে কি দেখা যায়, দুইটা টাইপের স্পোর্ট দেখা যায়। ওদেরকে বলছি আমরা হেটারোস্পোরাস। দ্য ফিমেল গ্যামেটোফাইট আর রিটেইনড অন দ্য প্যারেন্টস স্পোরোফাইটস ফর ভেরিয়েবল পিরিয়ডস এন্ড ডেভেলপমেন্ট অফ জাইগোট ইনটু দ্য এমব্রায়ো টেক্স প্লেস উইদিন দ্য ফিমেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইট যেটা সেটা আর থাকে না, কিন্তু হেটারোস্পোরাস প্ল্যান্টের মধ্যে দেখা যায় কি ফিমেল গ্যামেটোফাইটটা অনেকদিন যাবত থাকে, যতদিন না অব্দি জাইগোটটা এমব্রায়ো ফর্ম করবে আর এমব্রায়ো থেকে একটা নতুন করে কি হবে, নতুন করে একটা প্ল্যান্ট প্রডিউস হবে। দিস ইভেন্ট ইজ এ প্রিকার্সার টু দ্য সিড হ্যাবিট অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট স্টেপ ইন ইভলিউশন। এখানে দেখো এই যে জাইগোট থেকে এমব্রায়ো হওয়া, এমব্রায়ো থেকে একটা নতুন প্ল্যান্ট হওয়া, এটা কিন্তু আমরা জানতাম কি ইনকেস অফ সিড ফরমেশন। তো এটা হচ্ছে একটা সিড ফরমেশনের ঠিক আগের স্টেপ, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন কেস অফ ইভলিউশন। ইভলিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো কি এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কেননা এখানে সিড ফরমেশন হচ্ছে না, কিন্তু সিড ফরমেশন না হয়েও কিন্তু জাইগোট ফর্ম হওয়ার পরে এমব্রায়ো হচ্ছে, এমব্রায়ো থেকে আস্তে আস্তে করে নতুন একটা প্ল্যান্ট হচ্ছে। সো এখানে এই টোটাল প্রসেসটা হচ্ছে জার্মিনেশন। তো জার্মিনেশন আমরা কোথায় পাই, বেসিক্যালি জার্মিনেশন আমরা দেখতে পাই সিডের মধ্যে, সিডের মধ্যে এমব্রায়ো থাকে, এমব্রায়োটার মধ্যে এমব্রায়োটা আস্তে আস্তে ডেভেলপ করে যখন জার্মিনেট করে তখন একটা প্ল্যান্ট হয়। তো এটা সিডের সঙ্গে ম্যাচ করছে, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি ফিমেল গ্যামেটোফাইট থেকে এটা প্রোডিউস হচ্ছে। সো দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট পয়েন্ট ইন কেস অফ ইভলিউশন, মানে কি আস্তে আস্তে করে প্ল্যান্টগুলো ডেভেলপ করছে, আস্তে আস্তে করে কি প্ল্যান্টগুলো ডেভেলপ করছে। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেরিডোফাইটস। আমরা বেসিক্যালি টেরিডোফাইটসকে চারটা ক্লাসে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ফিলোপসিডা, লাইকোপসিডা, স্ফ্যানোপসিডা, আর একটা হচ্ছে টেরিডোপসিডা, হ্যাঁ বা টেরোপসিডাও বলতে পারি বা টেরিডোপসিডাও বলতে পারি। ফেলোপসিডের মধ্যে হচ্ছে সিলোটাম, লাইকোপসিডের মধ্যে হচ্ছে লাইকোপোডিয়াম বা সেলাজিনেলা, স্ফেনোপসিডের মধ্যে হচ্ছে ইকুইজিটাম বা হর্সটেল, টেরিডোফাইটের মধ্যে হচ্ছে ড্রাইপটেরিস, টেরিস, এডিয়ান্টাম, যেগুলি আমরা ফার্ন বলছি এগুলি হচ্ছে ড্রাইপটেরিসের মধ্যে ওরা ফার্নগুলি পড়ে। ইকুইজিটাম আমরা দেখেছি, লাইকোপোডিয়াম সেলাজিনেলা সেম দেখতে, সিলোটামটা আমরা একটু দেখে নিচ্ছি। এই প্ল্যান্টগুলো হচ্ছে সিলোটাম,
এই যে এগুলো হচ্ছে সিলোটাম, পিটা এখানে সাইলেন্ট, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ টেরিডোফাইটস, এগুলো হচ্ছে সিলোটাম। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টেরিডোফাইটস। এনি কনফিউশন এনি ওয়ান? কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। দেবাদিত্য, অর্পিতা? নো স্যার। ওকে ফাইন, সো আজকে আমরা এখানে উইন্ড আপ করছি। আমাদের নেক্সট উইক শুধু টেস্ট থাকবে অন চ্যাপ্টার 2। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, স্টে ওয়েল, অ্যান্ড গুড লাক ফর দ্য এক্সাম। থ্যাংক ইউ।